কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে নিই অথবা কম্পিউটারে কোনো ফোল্ডারে থাকা সফটওয়্যার থেকে আমরা সফটওয়্যারটা ইনস্টল দিই। তো এই কাজটা আমরা খুব সহজে করতে পারি একটা ওয়েবসাইট ব্যবহার করে। ওয়েবসাইটটার নাম হলো ninite.com। এই ওয়েবসাইটটা মূলত আপনার যে আপডেট সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো সে ডাউনলোড করে দেয় অটোমেটিক এবং এটা অটোমেটিক ইনস্টলও করে দেয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ninite.com আমরা ব্যবহার করে সফটওয়্যার অটোমেটিক ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে। তো চলুন দেখা যাক ভিডিওটা। প্রথমে আমাদের যেটা করতে হবে একটা ব্রাউজারে যেতে হবে, এরপর এখানে লিখতে হবে ninite ninite। দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওকে, ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন, ওয়েব ব্রাউজার, মেসেজিং, মিডিয়া, কম্প্রেসিং, সিকিউরিটি, ইউটিলিটিস। এই ক্যাটাগরি থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। কম্প্রেশন, 7-zip বা উইনরার, এখানে প্রয়োজনীয় প্রায় সকল সফটওয়্যার দেওয়া আছে। ইউটিলিটিস থেকে আপনার রিভো আনইনস্টলার আমি এখান থেকে টেকমার্ক দিয়ে দিলাম। ওকে, সিকিউরিটিস বিভিন্ন অ্যান্টিভাইরাস এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে গেট ইউর ninite এটাতে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড হবে, তো এটা যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে রিট্রাই দ্য ডাউনলোড এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোড ফোল্ডারে যাব, এরপরে এটা ইনস্টল দেব। ওকে, এটা প্রিপেয়ার হচ্ছে। ওকে, সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিভো যে সফটওয়্যারটা আমি টিকমার্ক দিয়েছিলাম সেটা ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোডের স্পিড ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে। ডাউনলোড হয়ে গেলে আপনার কম্পিউটারে এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ওকে, আমার রিভো যে সফটওয়্যার এটা ডাউনলোড হয়ে গেল এবং এটা অটোমেটিক ইনস্টলও হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে অর্ডার সিটি যে সফটওয়্যার এটা ডাউনলোড হচ্ছে। এভাবে একের পর এক সফটওয়্যারগুলো অটোমেটিক ডাউনলোড হতে থাকবে এবং অটোমেটিক এটা ইনস্টল হতে থাকবে। তো এইভাবে খুব সহজে আপনার কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে পারেন, বিশেষ করে আপডেট সফটওয়্যারগুলো এখানে আপনি পাবেন। তো এই ছিল ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।